প্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন ক্যারিয়ার বার্তার আরও এক নতুন প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন যেন একটা প্রতিবেদন দেশি মুরগি পালন নিয়ে করা হয়, তাই আজ আমরা চলে এসেছি মুর্শিদাবাদ জেলার লালবাগে। এখানের একজন উদ্যোক্তা দেশি মুরগি পালন করে বেশ সফলতা অর্জন করেছেন, তাই আজকের মুখ্য বিষয় হলো কীভাবে দেশি মুরগি পালন করে সফলতা অর্জন করা যায়। তবে আলোচনা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন, আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন তাহলে আলোচনা শুরু করা যাক। দাদা কেমন আছেন? ভালো আছি খুব। আপনারা ভালো আছেন? হ্যাঁ আমরা ভালো আছি। আপনার ফার্ম আজকে আমরা ভিজিট করতে এসেছি, তো ভিজিট করাবেন তো? হ্যাঁ করাবো না, অবশ্যই করাবো, আসুন করাচ্ছি। আচ্ছা ঠিক আছে। অনেকজন, আপনার নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে মুরসালিম শেখ। মানে বায়োসিকিউরিটির জন্য ব্যবহার করি, মানে বাইরেকার জীবাণু যেন যুদ্ধের সঙ্গে চলে না যায়। হ্যাঁ সেজন্য এটা তো অনেকে করে না, তাই না? না এটা দেখুন, ফার্মিং করলে এটা অবশ্যই করা উচিত, বায়োসিকিউরিটির জন্য এটা মারাত্মক দরকার। হ্যাঁ জীবাণুনাশক স্প্রে এটা তো খুবই একবার প্রয়োজনীয় একটা জিনিস। হ্যাঁ অবশ্যই প্রয়োজনীয়, ফার্মিং করতে গেলে এরকম লাগবেই, আপনাকে বায়োসিকিউরিটি রাখতেই হবে। চলুন তাহলে ভেতরে দেখি। হ্যাঁ আসুন, কী পালন করছেন সাধারণত? হ্যাঁ আসুন। তো দাদা আপনার ফার্মের নাম কি রেখেছেন? আমার ফার্মের নাম রেখেছি আপনার স্বপ্নে ছোয়ার সিঁড়ি। হ্যাঁ স্বপ্নে ছোয়ার সিঁড়ি, খুব সুন্দর একটা নাম, তাই না? হ্যাঁ মানে রেখেছি, এটা ভালো লেগেছে তাই রেখেছি। খুব ভালো লাগলো। হ্যাঁ চলুন তাহলে দেখি আপনি কি কি মুরগি পালন করছেন। হ্যাঁ আসুন তাহলে। হ্যাঁ ভিতরে আসুন। কিভাবে পরিচর্যা নিচ্ছেন, কিভাবে খাবার দাবার দিচ্ছেন? না না অবশ্যই ওটা তো দেখতে হবে। হ্যাঁ এখানে তো দেখছি এটা জাপানি কোয়েল পাখি, তাই তো? হ্যাঁ এটা জাপানি কোয়েল। হ্যাঁ জাপানি কোয়েল পাখি। হ্যাঁ কিছু টার্কিও রাখি, তারপর লেমন আছে ক্রস করার জন্য রাখি, আর পিওর দেশি তো আমার আছে মেন ব্যবসা। মানে মেন হচ্ছে আপনার পিওর দেশি, একদম লোকাল দেশি যেটা বলে। হ্যাঁ তার পাশাপাশি এগুলো মানে শখ করে করেছেন? শখ করে করেছি বলতে আমাকে মানে এটা কি বলুন তো, এটা লাভজনক ব্যবসা, এই কারণে একটা কাদাকনাথ মুরগি আমি পালন করে এক একটা ডিমের দাম আমি পাই 35-40 টাকা করে দাম পাই, নিজে বাচ্চা ফুটিয়ে সেটা মার্কেটে মানে যে নিতে চায় বা আমি নিজেই পালন করি। কাদাকনাথ মুরগি তো আপনার মাংসেরও প্রচুর রেট রয়েছে, তাই না? হ্যাঁ অনেক রেট, এটা আপনার খুব প্রফিটেবল, মানে আমাকে খুব পছন্দ হয় এবং অসুখ বিসুখটা কম, ভালো লাগে। হ্যাঁ আচ্ছা এই যে আপনার ফার্মটা দেখছি, ফার্মটা কতটা এরিয়ার উপরে আছে? এটা আপনার এরিয়া হচ্ছে আপনার ফার্মটা রয়েছে 10 কাঠার উপরে, আর পাশে আমার একটা জায়গা রয়েছে, ওটা 2-1 দিনের ভিতরে ই হয়ে যাবে ছেলে রাখার জন্য, প্রায় 1 বিঘা মতো। হ্যাঁ এটা আচ্ছা আপনি তো দেখছি প্রত্যেকটা জায়গা মানে একবারে সেপারেট সেপারেট করেছেন, তাই না? প্রত্যেকটা ঘর সেপারেট করেছেন? হ্যাঁ এটা করেছি একটাই কারণে যে এক একটা প্রজাতি এক একটা পার্টিশনে থাকবে, তাহলে ওদের অসুবিধাটা হবে না। হ্যাঁ কোয়েল পাখি কোয়েলের জায়গায় থাকবে, কাদাকনাথ কাদাকনাথের জায়গায় থাকবে, যেমন এখানে দেশি ছোট ছোটদের জায়গা থাকবে। হুম লেমন ছোট বাচ্চা এখানে আছে? হ্যাঁ দেশি ছোট বাচ্চা আছে। হুম একটা বড় ঢুকে গেছে, আর লেমন আছে ওখানে। হ্যাঁ আর ওদিকে আপনার পিওর দেশি আছে, ডিমের আছে, হুম 2.5-3 মাস বয়সের আছে, সব রকমই আছে আমার এখানে। চলুন ওইদিকে দেখি, আপনার তো অনেক মানে মুরগি। হ্যাঁ আসুন। এগুলো কি? এগুলো হচ্ছে আপনার কাদাকনাথ। হ্যাঁ হ্যাঁ এগুলো কাদাকনাথ, খুব সুন্দর। হ্যাঁ মানে আপনার কি বলুন তো, এগুলো আমি মানে অ্যাকচুয়ালি অনেকে ছিল যে আমার কাছে আপনার কি বলুন তো, এসে ওই অনেকজন আসে তো এসে আপনার ওই দেশি নেবো বলে হয়তো কেউ 5-10 পিস নিয়ে চলে যায়, এবার বাচ্চা ঢুকাই ওগুলোকে বড় করে আবার ডিম করার জন্য রেখে দিই। অনেকে তো হয়তো মানে শখ করে অনেকে পালন করে। হ্যাঁ অনেকে অনেকেই করে, যারা ফার্মিং করে ফার্মিং এর মানে ওর সঙ্গে পাশাপাশি আপনার কাদাকনাথ বা অন্যান্য টেস্ট করে দেখে যে কোনটাতে প্রফিটেবল বেশি। সাধারণত অবশ্যই অনেকে নিয়ে চলে যায়। দেখুন একটা দেশির সঙ্গে একটা ফার্মিং করলে তাতে কি হয়, 2-4টে অন্য প্রজাতি থাকলে সে ফার্মিংটাই নিজেকেও ভালো লাগে এবং কোনো বন্ধু বান্ধব আসলো সেখানে নিজেকেও ভালো লাগবে, তাদেরকেও ভালো লাগবে একটু 5টা প্রজাতি থাকলে। আচ্ছা এখানে কি আছে? এখানে আপনার লেমন আছে, আর গলাশিলা কটা আছে, গলাশিলা বাচ্চা আমার রেডি হচ্ছে, ওই সাদাগুলো লেমন। হ্যাঁ হ্যাঁ সাদাগুলো মোরগ হয়ে গেলো না? হ্যাঁ মোরগ, এগুলো ক্রস করানোর জন্য রাখা আছে। হ্যাঁ ক্রসের জন্য বাচ্চা রয়েছে ওদিকে লেমনের। এগুলো জল খাচ্ছে আপনার? ওষুধ দেওয়া ছিল? হ্যাঁ এটা আপনার দিয়েছি, ঠান্ডা লেগেছে, এদের ঠান্ডার জন্য ওষুধটা এক্ষুনি দিলাম। একটা ছেলে আছে, ওষুধটা কী দিয়েছে? ওষুধটা দিয়েছে আপনার
যেটা মানে কি বলুন তো কিডনির খুব সমস্যা হয়েছে। আমি ভেবেছিলাম ঠান্ডা লেগেছে, তো ঠান্ডার না, মানে লিভার কিডনি সব এমন অবস্থা হয়েছে ঠান্ডাতে, হ্যাঁ, এই আবহাওয়ার জন্যে। দিয়ে ওটা আপনার ই দেওয়া আছে, ওই বায়োফ্লেক্স কি একটা ওষুধ যায় আজকের নতুন, মানে আমাকে একটা ডাক্তারবাবু ডেকেবাবু দিল, হ্যাঁ, আর তার সঙ্গে লিক্সিন পাউডার দিই আমরা, মধু জলটা, আরও আপনার অন্য অন্য। দেখুন, একটা মুরগি পালন করতে গেলে কিছু বাণিজ্যিকভাবে আপনাকে করলে সবসময় খেয়াল করতে হবে যে অর্গানিক কিছু খাবার ব্যবহার করবো। যেমন আপনার কালো জিরা আছে, তারপর মেথি, জাউন, এইসবগুলো খাবারের সঙ্গে মিক্সড করে খাওয়াতে হবে, নিম পাতা, লবণ জল, হলুদ জল, হুম, তাতে কী হবে মেডিসিন খরচ অনেক কম হয়ে যাবে, হুম, এই যে ব্যাপার। আপনার একবারে পিওর দেশি যেগুলো আছে, হ্যাঁ হ্যাঁ, আসুন, ওপরে পিওর দেশি আমার তো লেখা আছে, হ্যাঁ হ্যাঁ। এখানে কত পিস মুরগি আছে? আমার এখানে দেশি আছে পিওর, ডিমের জন্য ওই 400 পিস মতন আছে এখানে, হ্যাঁ হ্যাঁ। বাচ্চা ছাড়বো আমি কয়েকদিনের ভিতরে, 1000 বাচ্চা ছাড়বো ডিমের জন্য, এগুলো আছে সব রাখা। হ্যাঁ, এগুলো সব ডিমের জন্য, হ্যাঁ, সব বড় এগুলো, হ্যাঁ। আচ্ছা, অনেক সময় দেখেছি যে মুরগি পালন করে সাধারণত মার্কেটিংয়ের একটা মানে একটা প্রবলেম হয়, হ্যাঁ হ্যাঁ। তো দেশি মুরগি সাধারণত পালন করে খুব একটা বেশি অসুবিধা মানুষের মধ্যে হয় না, তাই না? হ্যাঁ, অবশ্যই ওরকম কোনো প্রবলেম হয় না আমাদের কাছে। দেখুন, আমরা নিজেই ডিম করি এবং সেই ডিম আমরা অনেক খামারি তারা নিতে চায়, বাচ্চা আমরা নিজেই ফুটিয়ে তাদেরকে দিয়ে দিই, এবং ডিমের জন্য করলে ব্যবসাটা তাদের দারুণ প্রফিটেবল। এই কারণে বলি, অনেকজন বলে যে ফার্মিং করে লস খাচ্ছে, কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করলে দেখ, আমরা এইটুকু বলবো, মুরগির ব্যবসা করলে অ্যাকচুয়ালি ধৈর্য রাখতে হবে, হ্যাঁ, যে হট করে আজকে করে কালকে ইনকাম পাবে তা পাবে না, হ্যাঁ, 5 মাস 6 মাস ওয়েট করতে হবে। কেউ যদি ডিমের জন্য রেডি মাল নাই, তাকে একটু অল্প সময় দিতে হবে, কিন্তু এক একটা ডিমের মানে যা রেজাল্ট বা দাম ফার্মিং ডিম, হুম, তাতে আপনার এমনি প্রফিটেবল ব্যবসা এটা। তো দাদা, আপনি মানে অন্যান্য মুরগি যদিও পালন করছেন, কিন্তু দেশিটাকে বেশি আপনি প্রাধান্য দিয়েছেন, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে ওর ধৈর্য ক্ষমতাটা ভালো, মার্কেট চাহিদা ভালো, হ্যাঁ, মানে যে কোনো জায়গায় বিক্রি, অবশ্যই দেশিটার মানে কি বলবো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা চাহিদা, ক্রাইসিসও তো রয়েছে, প্রচণ্ড ক্রাইসিস, প্রচণ্ড, হ্যাঁ, অনেক দামও পাওয়া যায়, হ্যাঁ, দামও ভালো পাই আমি, হ্যাঁ, খুব ভালো দাম পাই। তো কোনো বেকার ছেলে যদি ধরুন যে দেশি মুরগিটা পালন করার কথা ভাবে, তাহলে তাকে কীভাবে শুরু করাবো? দেখুন, সে যদি শুরু করতে চায়, হ্যাঁ, এটুকুই বলবো যে আমার কাছে সে আসলে আসবে, বা অন্য খামারির কাছে, যে কোনো খামারির কাছে গিয়ে একটা পরামর্শ নিয়ে সেভাবে যদি ব্যবসাটা শুরু করবো ভাবে, তাহলে করতে পারে, হ্যাঁ। আর হট করে জানলো না শুনলো না করলে কিন্তু একটু লসের সম্মুখীন হতে পারে। যে কোনো অ্যানিমেল মানে প্রাণী নিয়ে যে কোনো কারবারের ক্ষেত্রে ট্রিটমেন্ট এবং সঠিক পদ্ধতি না জানলে অনেক সময় প্রবলেমটা হয়, অবশ্যই অবশ্যই অবশ্যই। এই জন্য মানে এই যে আমরা বিভিন্ন ফার্ম গিয়ে গিয়ে আমরা ভিজিট করছি এবং এগুলো পরিচিতি করাচ্ছি, একটাই কারণ, যাতে সাধারণ মানুষ যারা হয়তো শুরু করতে চাইছে, তারা যেন সেই জায়গাগুলোতে গিয়ে কিছুটা পরামর্শ পেতে পারে। অবশ্যই অবশ্যই, আমরা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে এসব ভিডিওগুলো আমরা করছি। না, অবশ্যই, আপনারা তো মানুষের উপকৃতার জন্যই তো মানুষকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই ফার্মিংয়ে যে এসছেন আজকে আমার কাছে, হ্যাঁ, এবং তাদের আমাকেও ভালো লাগছে, আপনাকেও ভালো লাগছে, এবং যারা বেকার আছে তাদেরকেও একটা ভালো লাগবে যে লাইন পেছে, হ্যাঁ, আপনাদের মাধ্যম দিয়ে, হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। দাদা, বলছিলাম যে আপনি তো এত বড় ফার্ম করেছেন সাধারণত, হ্যাঁ, এর বাচ্চাগুলো আপনি সাধারণত কোথা থেকে কালেক্ট করেন? আমি নিজে ফোটা, আমার নিজের সো ইনকিউবেটর আছে, এবং চলেন দেখাচ্ছি, আমি নিজেও ইনকিউবেটর তৈরি করি। হ্যাঁ, নিজেই ফোটায়, এবং অনেকজন বলে যে দাদা একটা ইনকিউবেটার করে দিন, তাদেরকে ইনকিউবেটার করে দিই যারা ফার্মিং করেছে, কেননা তারা বাচ্চা নতুন নতুন ফার্ম করছে, তাদের বাচ্চা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার এই কারণে করি, দেখুন এই কারণে করি, দেখুন তারা নিজে যদি বাচ্চাটা ফুটিয়ে নিজেই মাংসের জন্য করতে পারে, তাদের প্রফিটটা বেশি হয়, সেজন্য ইনকিউবেটারগুলো যারা বলে তাদেরকে দিই, হ্যাঁ, সব রকমই করি, 2000-1500 আমার কাছে, আপনার নিজে আমি হ্যাচিং করি, নিজে বাচ্চা ফোটা, নিজেই আমি লালন পালন করি, নিজে বিক্রি করি, হুম। এখানে এখানে দেখছি আপনার বাচ্চাও ফুটেছেন, একটু দেখান আসুন এই সাইডে, হ্যাঁ, বাচ্চা ছিল সব বেরিয়ে গেছে, আমি গলা ছিলা একটা মানে গ্রুপ করছি, গলা ছিলা কটা আছে, হ্যাঁ হ্যাঁ, 1200 পিস ছিল, ওটা নিয়ে চলে গেছে একজন, হুম, আবার ঢুকবে কালকে আমার। তো একটু চলুন, আপনি তো বললেন যে আপনার ইনকিউবেটার মানে ইয়েও রয়েছে, আপনার ফ্যাক্টরি রয়েছে, তো হ্যাঁ চলুন আমার কারখানায় দেখাচ্ছি, চলুন, হ্যাঁ চলুন। দাদা বলেছিলেন যে আমি কীভাবে বাচ্চা ফোটাই, এই দেখুন আমার ম্যাচিং এটা, হ্যাঁ আসুন দেখাচ্ছি, এটা হচ্ছে আমার আপনার 1200 ক্যাপাসিটি, হ্যাঁ, ম্যানুয়াল, এবং আমি এটা দীর্ঘদিন ডিম ফোটাচ্ছি, রেজাল্ট ভালো হয়, হ্যাঁ, এটা তো আপনার পিওর দেশি, হ্যাঁ, পিওর দেশি দিই, এবং আমার আরেকটা ম্যাচিং আছে, সেটাতে আপনার সোনালি করি,
এবং আমি নিজস্ব হ্যাচিং রেট এরকম পাচ্ছি যে আমি নিজেকে কী বলবো খুব গর্ববোধ হই যে মানে খুব রেজাল্ট ভালো হয়। হ্যাঁ, রেজাল্টটা অ্যাকচুয়ালি আমি নিজে ফোটাচ্ছি এবং নিজেকেও ভালো লাগে আমাকে যে নিজে আমি ফার্মিং করে নিজেই বাচ্চা ফুটিয়ে নিজেই সব কিছু করতে পারছি। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এটাই হচ্ছে সবচেয়ে প্রফিটেবল যে নিজেই বাচ্চা করবো, নিজেই আমি মাংসের জন্য করবো, নিজেই সব কিছু করবো, এটাই হচ্ছে প্রফিটেবল। এটা ম্যানুয়াল আমার আপনার হিউমিডিটি ফায়ার, তারপর XM 18D, মানে যাবতীয় যে যা লাগে একটা ম্যাশিংয়ের জন্য পারফেক্ট, এবং রেজাল্ট আমি খুব ভালো এটাই পাচ্ছি। সেভাবে ব্যবহার করছি আমি, যেহেতু আমি নিজে ব্যবহার করছি এবং ফুল অটোমেটিকও আছে আমার, এটা ম্যানুয়াল আর কি। অবশ্যই পারবো না, আমাকে অনেকজন বলে তারা ওই করে রিকোয়েস্ট করে, কিন্তু দেখুন ডিম বসানোর আগে যেমন জীবাণুনাশক করতে হবে, তাকে পরিষ্কার করতে হবে, হ্যাঁ, তারপরে শুকনো ভালো সুতি নাকড়া দিয়ে মুছে কিছুক্ষণ রাখার পর রাত্রিবেলা সবসময় চেষ্টা করতে হবে ডিমটা বসানোর। হ্যাঁ, এবং ডিমের যে চালনে রাখবে সেটা নাম্বারিং করে রাখবে, কোন ডেটে আমি বসালাম, 5 দিন পর ক্যান্ডেলিং করতে হবে, অনেক বিষয় থাকে। হ্যাঁ, এইসব বিষয়গুলো মানে শেয়ার করি যারা আমার কাছে শুনতে চায় এবং অনেকজন বলে। হ্যাঁ, এবার ম্যাশিং পরিচালনা করা আগে জানতে হবে যে আমি ম্যাশিংটা পরিচালনা কীভাবে করবো। হ্যাঁ, রেজাল্ট দেখুন প্রথম সপ্তাহে, হ্যাঁ প্রথম সপ্তাহে আমি এখানে সেট করে রাখি, হ্যাঁ টেম্পারেচার যেটা 37.7 সেট করে রাখি, তারপরে আপনার প্রথম সপ্তাহে আর্দ্রতা যেটা হিউমিডিটি সেটা আপনার সেট করে রাখি আপনার ওই 50-55। হ্যাঁ, প্রথম সপ্তাহ ডিম বসানোর প্রথম সপ্তাহ। হ্যাঁ অবশ্যই চেঞ্জ হয় এটা আপনার, তারা হয়তো জানে না এবং তাদেরকে জানতে হবে বিষয়গুলো যে আমার বাচ্চার কিসের জন্য হ্যাচিং রেট ভালো হচ্ছে না এবং পার্সেন্ট কী জন্য হচ্ছে না, অবশ্যই। তারপর ফার্মিং ডিম লাগবে, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, সেটা বৈজ্ঞানিক পদ্ধতিতে সেটা পড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটাও তো। তারপরে যখন এটা আর্দ্রতা ক্ষেত্রে ব্যবহার করি, দুখানা হিউমিডিটি লাগিয়ে যেমন আর্দ্রতা উঠে না অনেক সময়। হ্যাঁ, অনেকজন আছে, অনেকজন হয়তো জানে না যে আর্দ্রতা উঠছে না কিসের জন্যে, সেজন্য আমি প্র্যাকটিক্যাল করেছি এবং জানি অভিজ্ঞতা আছে, এই গামছাগুলো আমি ভিজিয়ে এভাবে ঝুলিয়ে দিই, আর্দ্রতা সবসময় হাই হয়ে যায়। হ্যাঁ, তাতে অনেক খরচ সেভ হয়ে যায়, একটা হিউমিডিটি দিয়ে সে করতে পারে, এটা হচ্ছে ব্যাপার। নিচে এটা ব্যাপারটা হচ্ছে আপনার ম্যাশিংটা খুললে এটা কমে যায়, মানে সেটিং করা আছে, সেটিংটা থাকবে ওপরে, যেটা সেটিং নিচে আছে সেটা ওপরে হয়ে যাবে ম্যাশিংটা লাগানোর 10 মিনিট পর, মানে ওপরে থাকবে 37.7 সেটা অফ হবে আর অন হবে আপনার 4-2, যে যেমন সেট করে রাখে, তবে আমরা সেট করে রাখি আপনার 2-এ। হ্যাঁ, আর এটা আপনার ওই যে বললাম আর্দ্রতা, হ্যাঁ এটা আপনার ম্যাশিং করলে তাও কমে যায়, ম্যাশিং লাগিয়ে দিলে এটা ঠিক চলে আসবে। এটা আপনার নাড়াতে হয়, আমি আপনার দিনে 3 বার নাড়াই, ঠিক আছে, আর রাত্রে শোয়ার 1 বার আগে, 4 বার টোটাল, টোটাল 4 বার নাড়াতে হবে। সময়টা হচ্ছে আপনি ওই সকাল 7টা একবার নাড়িয়ে দিলেন, 11টার দিকে একবার, আর আপনি ওই 4টে থেকে 4:30-এর ভিতরে, বড়জোর 5টা। হ্যাঁ, আর আপনি ওই 8টা থেকে 9টা, 9টার ভিতরে একবার লাড়িয়ে দিলেন, ব্যাস হয়ে যাবে। এই তো দেখাচ্ছি, এখানে আসুন দেখাচ্ছি। হ্যাঁ, এই তো এরকমভাবে হাত ঘুরিয়ে তারপর ডিমটাকে বেশ হালকা করে তো এরকমভাবে একটু নেড়ে দিতে হবে জাস্ট। হ্যাঁ, এরকমভাবে নেড়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, একটু ঘুরিয়ে দিতে হবে হালকা হাতে, যেন ওটা বেশি টাচ না করে, মানে ভেঙে যাবে, নইলে এভাবে নাড়িয়ে দিলে হয়ে যাবে। অবশ্যই অবশ্যই, হ্যাঁ
এটা আপনার অবশ্যই জানার বিষয় আছে, এই কারণে যে একটা ম্যাচিং পরিচালনা কীভাবে করতে হবে এবং আমাকে সেই ম্যাচিংটার থেকে কিছু রোজগার করতে হবে। এই যে আমার ম্যাচিংটা চলছে, এটা যদি আমার 20 দিন চলে তো ম্যাক্সিমাম আমি একটা ধরে রাখুন 15,000 টাকা একটা ইনকাম পাবো, 1200 ক্যাপাসিটির ম্যাচিং। হ্যাঁ, এবার আমার এরকম দুখানা ম্যাচিং আছে, তাদের থেকে আমার একটা ভালো রোজগার হয়ে যায়। হ্যাঁ, ওই বাচ্চা ফুটে কিছু। শেষে আপনাকে একটা কথা বলি, যে আপনার তো আমরা ভিজিট করলাম, আপনি আপনার মেশিনে কীভাবে ডিম পটাচ্ছেন সেটাও আমাদের দেখালেন, তো যদি অনেকে তো এরকম থাকতে পারে যে আপনার সঙ্গে একটু যোগাযোগ করে যায়, একটু পরামর্শের জন্য হয়তো আসতে পারে, ঠিক আছে? আপনার অ্যাড্রেসটা একটু যদি বলতেন যে অ্যাড্রেস। হ্যাঁ, অ্যাড্রেস হচ্ছে ওই মুর্শিদাবাদ যেটা স্টেশন বলে, কেউ কলকাতার দিক থেকে আসলে মুর্শিদাবাদ স্টেশনে নেমে আমাকে ফোন করবে, আমি সব গাইড করে নেব। তারপর কেউ যদি উত্তরবঙ্গের থেকে বা কোনো অন্য অন্য রাজ্য থেকে যারা আসতে চাইবে আমাকে ফোন করলে আমি বলে দেবো আমাদের বহরমপুর বাস স্ট্যান্ড মেন সিটি। হ্যাঁ, আমার টোটাল হচ্ছে অ্যাড্রেস হচ্ছে তেঁতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পাশে আমার মানে ফার্ম রয়েছে। হ্যাঁ, মুর্শিদাবাদ স্টেশনে নেমে আমাকে ফোন করলে আমি বলে দেবো। যাই হোক, আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য এবং আপনার ফার্ম ঘুরিয়ে দেখানোর জন্য এবং আপনি যে কীভাবে বাচ্চা ফোটাচ্ছেন ইনকিউবেটর মেশিন দিয়ে সেগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ আসার জন্য, অসংখ্য ধন্যবাদ।